বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্কর্পিয়ান সাইন জাতক জাতিকাদের 2022 সালের অগস্ট মাস আপনাদের ঠিক কেমন অতিবাহিত হতে চলেছে সে বিষয়ে ভিডিওটিতে আমরা বিস্তারিত সুনিপুণ এবং গবেষণাধর্মী আলোচনা করতে চলেছি। ভিডিওটির শুরুতেই আপনাদের জানিয়ে রাখবো, যাদের চন্দ্র রাশি বৃশ্চিক অর্থাৎ যাদের মুন সাইন স্কর্পিও, এই গণনা তাদের অধিকাংশ ক্ষেত্রেই কাটবে। আর যাদের বৃশ্চিক লগ্ন বা সানসাইন যাদের স্কর্পিও, তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আমরা আলোচনা করতে চলেছি গ্রহগত গোচর ফল নিয়ে এবং এ মাসে কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবে সেটি প্রথমে জেনে নেব। তারপর শিক্ষা থেকে স্বাস্থ্য, প্রেম থেকে দাম্পত্য, চাকরি থেকে বিজনেস, আপনাদের যানবাহন চলাচল, সম্পত্তি ক্রয় বিক্রয়, ভাগ্য, বন্ধুত্বের ভাব, শত্রুতার ভাব, ওভারঅল সমস্ত বিষয়েই আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি, কিন্তু একটি সিস্টেমেটিক এবং সায়েন্টিফিক ওয়েতে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা জেনে নেব এ মাসে কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করতে চলেছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ছক, এই ছকটি কালপুরুষের একটি ছক, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য, যার জন্য আপনাদের ফার্স্ট হাউসে আট লেখা আছে। আট কেন? তার কারণ কালপুরুষের রাশিচক্র অনুযায়ী বৃশ্চিক হচ্ছে আট নম্বর রাশি, আর তাই এখানে আট লেখা। কিন্তু কালপুরুষের ছক অনুযায়ী এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। সেকেন্ড হাউসে দেখুন কোনো গ্রহ নেই, ফার্স্ট হাউসেও কোনো গ্রহ নেই। থার্ড হাউসে দেখুন শনি মহারাজ বসে আছেন বক্রী হয়ে, আর শনি কিন্তু বক্রী হয়েছে 140 দিনের জন্য। আর এই বক্রী শনি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনকে ঠিক কীভাবে প্রভাবিত করতে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আপনাদের জন্য আপলোড করা আছে, সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন। শনি কিন্তু এখানে পুরো মাসটি জুড়েই থাকতে চলেছে। আপনাদের ফোর্থ হাউসে কোনো গ্রহ নেই, ফিফথ হাউসে গুরুদেব বৃহস্পতি আছেন, এবং গুরুদেব বৃহস্পতিও কিন্তু রেট্রো হয়েছেন, বক্রী হয়েছেন, আর তিনি বক্রী অবস্থাতে আপনাদের জীবনকে কীভাবে প্রভাবিত করবেন সে বিষয়েও কিন্তু একটি ভিডিও চ্যানেলে আপলোড করা আছে। আপনাদের সিক্সথ হাউসে রাহু মঙ্গলের অঙ্গারক যোগ থাকছে 10 তারিখ পর্যন্ত, 10 তারিখের পর মঙ্গলদেব কিন্তু আপনাদের সেভেন্থ হাউসে চলে যাবেন। আর শুক্রাচার্য থাকছেন আপনাদের এইট হাউসে, সেভেন্থ হাউসে কোনো গ্রহ নেই। শুক্রাচার্য এইট হাউস থেকে 7 তারিখের পর আপনাদের ভাগ্যস্থান অর্থাৎ নাইন্থ হাউসে প্রবেশ করে যাবেন। আপনাদের নাইন্থ হাউসে সূর্যদেব বসে আছেন 17 তারিখ পর্যন্ত, 17 তারিখের পর সূর্য চলে যাবে আপনাদের টেন্থ হাউসে, কর্মভাবে গিয়ে সগৃহী হবেন। আর টেন্থ হাউসে আছে বুধ, বুধ কিন্তু 21 তারিখের পর লাভভাবে প্রবেশ করে যাবে। কেতু পুরো মাসটি জুড়েই আপনাদের টুয়েলথ হাউসেই থাকতে চলেছে। তো চলুন শুরু করা যাক। এখানে এই যে 12টি ঘর আছে, প্রতিটি ঘর বা গৃহ ধরে ধরে আমরা আলোচনা করব। এর মধ্যেই আপনারা আপনাদের জীবনের সমস্ত প্রশ্নের উত্তর আশা করে নিশ্চিতভাবে পেয়ে যাবেন। আপনাদের ফার্স্ট হাউসে কোনো গ্রহই কিন্তু নেই, তবে এখানে গুরুদেব বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে, এবং 10 তারিখের আগে পর্যন্ত মঙ্গলের এখানে অষ্টম দৃষ্টি পড়ছে, আর 10 তারিখের পর মঙ্গলের এখানে পূর্ণ দৃষ্টি বা সপ্তম দৃষ্টি পড়বে। আপনাদের রাশির অধিপতি মঙ্গলের দৃষ্টি যেহেতু রাশির স্থানে থাকছে, সুতরাং আপনাদের ইমিউনিটি সিস্টেমের ঘাটতিতে খুব একটি প্রবলেম হবে না, শরীর স্বাস্থ্য আপনাদের ঠিকঠাকই থাকবে। তবে 10 তারিখের পর কিন্তু আপনাদের একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। এ সময় মেজাজ কিন্তু আপনাদের গরম থাকতে পারে, হুটহাট করে রেগে যেতে পারেন, মাত্রা অতিরিক্ত রাগ, এটি কিন্তু পাগলামির একটি রূপান্তর মাত্র, তাই এগুলি করা থেকে নিজেদের বিরত রাখুন, তা নাহলে আপনার জীবনে অনেক লস বা অনেক কিন্তু ক্ষয়ক্ষতির সম্মুখীন আপনারা হতেই পারেন। আপনার ঠাকুমার যদি স্বাস্থ্যের অবনতি ঘটে থাকে তাহলে সেখান থেকে তিনি এবার মুক্তির পথের দিকে এগিয়ে যাবেন। আর এ সময় আপনাদের মুখনিঃসৃত বাণী যদি ভালো থাকে আপনারা সমাজে নাম মান সম্মান প্রসিদ্ধিও কিন্তু পেতে চলেছেন। এবার দেখুন আপনাদের সেকেন্ড হাউস, সেকেন্ড হাউসে কিন্তু কোনো গ্রহই নেই। আপনাদের সেকেন্ড হাউসের অধিপতি বৃহস্পতি নিজের ঘরেই বসে আছেন ফিফথ হাউসে, কিন্তু সেকেন্ড হাউসে এখানে কিন্তু রাহুর নবম দৃষ্টি পড়ছে, যার কারণে আপনাদের সেকেন্ড হাউস কিছুটা হলেও প্রভাবিত হবে। তবে যেহেতু গুরুদেব বৃহস্পতি সেকেন্ড হাউসের অধিপতি নিজের ঘরে বসে আছেন, সুতরাং খুব একটি নেগেটিভিটি রাহু এখানে কিন্তু প্রভাব বিস্তার করতে পারবে না। তবে যাদের রাহুর দশা মহাদশা আছে, সেকেন্ড হাউস ওরিয়েন্টেড যে পজিটিভ জিনিসগুলি আপনাদের বলবো সেগুলি কিন্তু আপনাদের ক্ষেত্রে নাও খাটতে পারে, বাকিদের ক্ষেত্রে 100% খাটবে। পরিবার পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজনদের সাথে আপনাদের ভাব ভালোবাসা বাড়তে চলেছে। মুখনিঃসৃত বাণীর দ্বারা আপনারা প্রভূত পরিমাণে অর্থ এ মাসে উপার্জন করতে পারেন, ব্যাংকের ব্যালেন্সে কিছুটা বৃদ্ধি পরিলক্ষিত করবেন, দাঁতের সমস্যা যদি আপনাদের থেকে থাকে সেখান থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন। তবে আবারও বলবো, যদি রাহুর দশা মহাদশা চলে এই পজিটিভ ফলাফলগুলি কিন্তু আপনারা নাও পেতে পারেন। এবার দেখুন আপনাদের থার্ড হাউস, থার্ড হাউসের অধিপতি শনি মহারাজ, তিনি নিজের ঘরেই বসে আছেন কিন্তু বক্রী হয়ে,
আর 23শে অক্টোবর পর্যন্ত তিনি বক্রী থাকবেন। আর আমরা কিন্তু জানি বৈদিক জ্যোতিষ বা লাল কিতাবে একটি জিনিস মানা হয়েছে, কোনো গ্রহ বা প্ল্যানেট যখন বক্রী হয় সে যদি পজিটিভ প্ল্যানেট হয় তাহলে তাদের পজিটিভিটি বেড়ে যাবে, নেগেটিভ প্ল্যানেট হলে নেগেটিভিটি বেড়ে যাবে। সুতরাং শনির কিন্তু এখানে নেগেটিভিটি একটু বাড়তে চলেছে, যদিও থার্ড হাউসে শনিকে শুভ হিসাবেই ধরা হয়। তৎসত্ত্বেও বলবো ছোটোখাটো যাত্রা করবার সময় যানবাহন চালানোর ক্ষেত্রে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে চলবেন, শরীরে কিন্তু আঘাত লাগতেই পারে। ছোট ভাই বোনেদের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দেবেন, সাহস পরাক্রমে কিছুটা ঘাটতি অনুভব করতে পারেন। তবে যারা অনলাইন ইনকাম করছেন তাদের জন্য সময় সুযোগ ভালো। আইটি সেক্টরে যারা কাজ করছেন, ফুয়েল ইন্ডাস্ট্রি, অয়েল ইন্ডাস্ট্রি, মেশিনারিজ, তাদের জন্য লেদার ইন্ডাস্ট্রি, তাদের জন্য কিন্তু সময় সুযোগ ভালো থাকছে। শনির কিন্তু তিনটি দৃষ্টি আছে, পঞ্চম, সপ্তম, তৃতীয়, সপ্তম, দশম দৃষ্টি। আর এই তিনটি দৃষ্টি নিয়ে আমরা যখন যে যে ঘরে দৃষ্টি পড়ছে সেই সেই ঘর নিয়ে যখন আলোচনা করব আপনাদের জানিয়ে দেব। আপনাদের ফোর্থ হাউসে কিন্তু কোনো গ্রহই নেই। আপনাদের ফোর্থ হাউসের অধিপতি শনি মহারাজ নিজের ঘর থেকে 12 নম্বর ঘরে গিয়ে বসে আছেন বক্রী অবস্থানে। সুতরাং মায়ের সাথে সম্পর্কের উন্নতি করুন, মায়ের স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখুন, শ্বশুর মশাইয়ের সাথে কথাবার্তা বলবার সময় অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে চলুন। রক্ত, ফুসফুস, বুক এবং হৃৎপিণ্ড ওরিয়েন্টেড কোনো রোগ বা সমস্যা যদি আপনাদের থেকে থাকে, নিজে থেকে মেডিসিন বা ওষুধ কিনে না খেয়ে নিকটবর্তী চিকিৎসকের পরামর্শ নিন, তা না হলে ইন ফিউচার কিন্তু আপনারা মারাত্মক সংকটের সম্মুখীন হয়ে যেতে পারেন। এবার আপনাদের ফিফথ হাউস, ফিফথ হাউসে কিন্তু দেখুন গুরুদেব বৃহস্পতি বসে আছেন, নিজের ঘরেই বসে আছেন কিন্তু বক্রী হয়ে। পজিটিভ গ্রহ বক্রী হলে পজিটিভিটি তো বেড়ে যাবে, তবে শনির কিন্তু, বক্রী শনির কিন্তু এখানে তৃতীয় দৃষ্টিও পড়ছে, যার কারণে আপনাদের ফিফথ হাউসে যে আপনার খুব বেশি শনি প্রভাব বিস্তার করতে পারবে তা কিন্তু নয়। তার কারণ বৃহস্পতি নিজের ঘরে বসে আছেন, আর যাদের বৃহস্পতি দশা মহাদশা চলছে তাদের জন্য বলবো যে গণনা আমি এখন করতে চলেছি সেটি আপনাদের ক্ষেত্রে পুরোপুরিই খাটবে। আর যাদের শনির দশা মহাদশা চলবে তাদের ক্ষেত্রে নাও খাটতে পারে, বাদবাকিদের ক্ষেত্রে মিডিয়াম খাটতে চলেছে। ফিফথ হাউসে গুরুদেব বৃহস্পতি এ মাসে কিন্তু আপনাদের প্রেমিক প্রেমিকা যারা আছেন প্রেমের জীবনে রোম্যান্সের জোয়ার আনতে চলেছেন। আপনাদের প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতি লাভের দিকে এগিয়ে যাবে। শিক্ষার্থী বিদ্যার্থী যারা আছেন তারা কিন্তু এ সময় পড়াশোনায় আপনাদের মনোযোগ বৃদ্ধি পাবে এবং এক দুবার পড়েই আপনাদের কিন্তু মগজস্থ হতে চলেছে। শিক্ষক শিক্ষিকাদের সাথেও সম্পর্কের উন্নতি ঘটবে এবং পড়াশুনোর জীবনে আপনারা নিজেরা নতুন উপলব্ধি হাসিল করতে পারেন। আপনাদের কিন্তু এই সময় একটি জিনিস খেয়াল রাখার প্রয়োজন আছে, যদি সন্তান সন্ততি থাকে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন, তারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। যে কোনো প্রকার চাকরির পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষায় এ মাসে আপনারা সফল কিন্তু হতেই পারেন। পেটের সমস্যা যদি থেকে থাকে সেখান থেকে আপনারা মুক্তি পাবেন। মন্ত্র সিদ্ধির জন্য এ মাসটি ভালো। ছবি আঁকা, নাচ, গান, নাটক, কবিতা আবৃত্তি এই ধরনের ক্রিয়েটিভ সেক্টরে যারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চান দীর্ঘ প্রতীক্ষিত নামযশ খ্যাতি আপনাদের মিলতে চলেছে। এবার দেখুন আপনাদের সিক্সথ হাউস, সিক্সথ হাউসে কিন্তু রাহু মঙ্গলের অঙ্গারক যোগ আছে। আর সিক্সথ হাউসের অধিপতি মঙ্গল নিজের ঘরেই বসে আছেন, তবে রাহুও কিন্তু সঙ্গে আছে, যার কারণে রোগ, ঋণ, শত্রু তিনটি ব্যাপারেই বিশেষ করে 10 তারিখের পর আপনাদেরকে আরও বেশি সাবধান থাকতে বলবো। কারণ মঙ্গল কিন্তু 10 তারিখের পর নিজের ঘর থেকে 12 নম্বর ঘর অর্থাৎ 7th হাউসে চলে যাবেন, যার কারণে আপনাদের কিন্তু রোগের শরীরে নতুন নতুন রোগ দানা বাঁধতে পারে। রাহু কিন্তু গুপ্ত রোগ দেয়, গোপন রোগ দেয়, যে রোগ প্রথমে ধরা পড়ে না। সুতরাং বুক যন্ত্রণা বা কোনো প্রকার সর্দি কাশির প্রবলেম যদি হয় হালকা ছলে যেন নেবেন না, প্রয়োজনীয় চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন, সেটি আপনাদের ক্ষেত্রে বেটার। শত্রুপক্ষ এই সময় আপনার উপরে হাবি হতে চাইবে, তাই নিজের মুখনিসৃত বাণীর দ্বারা নিজের কাছের মানুষজনদের জন্য শত্রু বাড়াবেন না। সুতরাং শত্রু যা আছে সেগুলিকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন, তাদের সাথে সম্পর্কের উন্নতি করবার চেষ্টা করুন, তা না হলে তারা কিন্তু আপনাদের ক্ষতি সাধন করতেই পারে। নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়া থেকে আপনাদেরকে আমরা এ মাসে বিরতই থাকতে বলবো। এবার দেখুন সেভেন্থ হাউসে কিন্তু কোনো গ্রহই নেই। আপনাদের সেভেন্থ হাউসের অধিপতি কোথায় বসে আছেন? 8th হাউসে, শুক্রাচার্য। শুক্রাচার্য কিন্তু 7 তারিখের পর চলে যাবেন 9th হাউসে, তখন কিন্তু আপনাদের সেভেন্থ হাউস ওরিয়েন্টেড ব্যাপার স্যাপারে উন্নতি। অর্থাৎ 7 তারিখের পর স্বামী স্ত্রী আপনাদের সম্পর্কের উন্নতি ঘটবে, পার্টনারশিপ বিজনেসে আপনারা প্রভূত পরিমাণে মুনাফা অর্জন করতে পারেন। আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে সেখানে আদালত আপনাদের পক্ষেই রায় দিতে চলেছে। এই সময় কিন্তু যারা মিউজিক ইন্ডাস্ট্রিতে যুক্ত আছেন, ফ্যাশন ইন্ডাস্ট্রি, তারপর টেক্সটাইল ইন্ডাস্ট্রি, মহিলাদের বস্তু সামগ্রী ওরিয়েন্টেড কোনো বিজনেস বা চাকরি করেন, অথবা যারা ফ্যাশন ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার, ডিজাইনিংয়ের কাজ করেন, এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি, মিডিয়া ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, তারা কিন্তু ব্যাপকভাবে লাভবান হতে চলেছেন, তবে 7 তারিখের পর। এমনকি আপনাদের মধ্যে অনেকে কিন্তু বিখ্যাত বা পপুলার হয়ে যেতে পারেন, ফেমাস হতে পারেন।
আপনার কোনো সোশ্যাল মিডিয়ার পোস্ট এই সময় কিন্তু ভাইরাল হয়ে যেতে পারে 7 তারিখের পর। 7 তারিখের আগে পর্যন্ত আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে বলবো। ভাইপো ভাইজিদের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দেবেন। এবার চলে আসুন আপনাদের 8th হাউসে। 8th হাউসে কিন্তু শুক্রাচার্য আছে 7 তারিখের আগে পর্যন্ত, যার জন্য 8th হাউস ওরিয়েন্টেড খুব শুভ পরিণাম কিন্তু আপনারা পাবেন না। তবে হ্যাঁ, পৈতৃক সম্পত্তি প্রাপ্তিগত বিষয়ে আপনারা ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন। আপনার পরিবার ও পিতৃপুরুষের অ্যানসেস্টেরিয়াল প্রপার্টি প্রাপ্তি করতে পারে, সেজন্য সময় সুযোগ ভালো। তবে 7 তারিখের পর কিন্তু শ্বশুর শাশুড়ির সাথে আপনাদের সম্পর্কের উন্নতি ঘটতে চলেছে, 7 তারিখের আগে কিন্তু নয়, এ বিষয়ে সাবধান থাকবেন। যারা জাদু মন্ত্র, তন্ত্রবিদ্যা, অকাল সায়েন্স, অ্যাস্ট্রোলজি, জ্যোতিষশাস্ত্র চর্চা করেন, পিএইচডি লেভেলের পড়াশোনা, গবেষণামূলক পড়াশোনা করছেন, তাদের জন্য কিন্তু এ মাসে সময় সুযোগ ভালো। দীর্ঘস্থায়ী কোনো যাত্রা আপনারা করতেই পারেন, তবে প্রয়োজনীয় ডকুমেন্টস, নথিপত্র নিজেদের সঙ্গে রাখতে ভুলবেন না, তা না হলে কিন্তু পুলিশের হয়রানির সম্মুখীন আপনারা হয়েই যেতে পারেন। এবার চলে আসুন আপনাদের 9th হাউস ভাগ্যস্থানে, যেখানে দেখুন সূর্যদেব বসে আছেন। সূর্যদেব কিন্তু এখানে 17 তারিখ পর্যন্ত থাকবেন। 17 তারিখের পর সূর্য 10th হাউসে নিজের ঘরে প্রবেশ করে যাবে। আর 9th হাউসে কিন্তু আপনাদের মঙ্গলের 10 তারিখের আগে পর্যন্ত, মঙ্গলের কিন্তু এখানে চতুর্থ দৃষ্টি, শনির পুরো মাসটি জুড়েই এখানে পূর্ণ দৃষ্টি, সপ্তম দৃষ্টি, এবং গুরুদেব বৃহস্পতির পুরো মাসটি জুড়েই এখানে পঞ্চম দৃষ্টি কিন্তু পড়ছে। যার কারণে আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন, কখনও কখনও আপনাদের ভাগ্য একদমই হুট করে সঙ্গ দেয়, অর্থাৎ আপনি যেমনটি আশা করেননি তার থেকে অনেক বেশি কিছু পেয়ে যান। আবার এই ভাগ্যই কিন্তু কখনও কখনও আপনাদের অতিরিক্ত কঠোর কায়িক পরিশ্রমের পরেও সঙ্গ দেয় না। সুতরাং ভাগ্যের যেই চড়াই উতরাই, এটি কিন্তু সাধারণত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সাথে অল টাইম লেগে থাকে। কখনও লটারি বেঁধে যায়, কখনও হাজারবার লটারি কাটলেও লটারি বাঁধতে চায় না। আর তাই এর মূল কারণই হচ্ছে আপনাদের ভাগ্যস্থানের অধিপতি হচ্ছে চন্দ্র। চন্দ্র যখনই আপনাদের কারক স্থানে থাকবে, তখনই আপনারা ভাগ্য স্থান ওরিয়েন্টেড ভালো ফলাফল পাবেন, অন্যথায় নেগেটিভ ইম্প্যাক্টই কিন্তু পাবেন। তার কারণ চন্দ্র 2 থেকে 2.5 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করে, খুব স্পিডে, খুব ঘন ঘন। এখানে কিন্তু সূর্যদেব বসে থাকার কারণে আপনারা কিন্তু অবশ্যই কিছুটা হলেও নেগেটিভ ইম্প্যাক্ট পেতে পারেন। তবে হ্যাঁ, বিশেষ করে 7 তারিখের পর যখন শুক্রাচার্য চলে আসবে আপনাদের 4th হাউসে, পিতার সাথে সম্পর্কের উন্নতি, পিতার স্বাস্থ্যে উন্নতি, এবং আপনারা যারা আগে যেগুলি বলেছে শুক্র ওরিয়েন্টেড যে সমস্ত বিজনেস কর্ম, সেখানে অবশ্যই আপনারা ভাগ্যবান প্রমাণিত হবেন। এর সাথে সাথে নাতি নাতনিদের সাথে প্রাণ প্রাচুর্য, খুশির উৎস পেতে চলেছেন। উচ্চ শিক্ষার জন্য যারা কোনো প্রাইভেট কোর্স বা প্রাইভেট ইউনিভার্সিটি বা কলেজে অ্যাডমিশনের চিন্তাভাবনা নিচ্ছিলেন, সময় সুযোগ পাচ্ছিলেন না, ভাগ্যদেবী কিন্তু এবার আপনাদের উপরে প্রসন্ন হতে চলেছেন। তীর্থযাত্রা বা ধর্মস্থানে ভ্রমণের প্রভূত পরিমাণে সুযোগ আপনারা এ মাসে পাবেন। সময় সুযোগের সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না। যারা বেকার যুবক যুবতী আছেন, তারা কিন্তু এ মাসে নতুন চাকরির প্রচেষ্টা করতে পারেন, নতুন কর্মসংস্থানের প্রচেষ্টা করতে পারেন, সেখানে আপনারা সফল হতে চলেছেন। তার কারণ ভাগ্য কর্ম দুই স্থানেই আপনারা কিন্তু এক প্রকার বেটার পরিণামই পাবেন 17 তারিখের পর থেকে। এবার চলে আসুন আপনাদের 10th হাউসে। 10th হাউসে দেখুন বুধ বসে আছে, আর বুধ এখানেই থাকবে 21 তারিখের আগে পর্যন্ত। তবে রাহুর কিন্তু পুরো মাসটি জুড়েই এখানে পঞ্চম দৃষ্টি রাহুর পড়বে 10th হাউসে। রাহুর যাদের দশা মহাদশা চলছে তাদের একটু সাবধান থাকতে বলবো। তবে 10th হাউসে রাহুর দৃষ্টি খুব একটা প্রভাবিত হয় না, তার কারণ আগেই বলেছি রাহু যদি কারোর জন্মছকে 3, 6, 10, 11 থেকে থাকে, রাহু কিন্তু শুভ ফলাফলই দিয়ে থাকে। আর এখানে পঞ্চমভাবে আপনাদের ক্ষেত্রে এটি পঞ্চমভাব, কালপুরুষের ছক অনুযায়ী এটি কর্মভাব 10th হাউস। এখানে বুধের উপস্থিতির কারণে বিদ্যা বুদ্ধি বিজনেসের ক্ষেত্রে আপনারা উন্নতি পরিলক্ষিত করবেন। মুখনিঃসৃত বাণী, তার দ্বারা আপনারা কর্মজীবনে পপুলার হতে চলেছেন, প্রমোশন পদোন্নতির যোগও কিন্তু আপনাদের পরিলক্ষিত হবে। আবার সূর্য কিন্তু 17 তারিখের পর আপনাদের কর্মস্থানে প্রবেশ করে যাবে, কর্মস্থানের অধিপতি। আর 17 তারিখ থেকে পরের মাসের 17 তারিখ পর্যন্ত সূর্য এখানেই থাকবে। এটি রাজযোগের থেকে কিন্তু কোনো অংশেই কম নয়, বছরে কিন্তু একবারই এমন ঘটনা ঘটে, সূর্য নিজের ঘরেই প্রবেশ করতে চলেছে। আর 17 তারিখ থেকে 21 তারিখ, এই 4 দিন সূর্য বুধের যোগে বুধাদিত্য নামক একটি রাজযোগ পরিলক্ষিত হবে। সেই সময় কর্মজীবনে আপনারা নতুন নতুন উপলব্ধি হাসিল করতে চলেছেন। ওই 4 দিন সময় সুযোগের সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না। নতুন কোনো চাকরি পাওয়ার জন্য সময় ভালো, চাকরি পরিবর্তন করবার জন্য সময় ভালো, প্রমোশন পদোন্নতির জন্য ভালো, একটি কোম্পানি ছেড়ে আরেকটি কোম্পানিতে জয়েন করবার জন্য সময় ভালো। যারা সরকারি চাকরি পেতে চান তারা প্রচেষ্টা বৃদ্ধি করুন, এই সময় কিন্তু পেয়ে যেতেই পারেন। তবে কোনো অবৈধ ক্রিয়াকলাপের আশ্রয় যেন নেবেন না। মুখনিঃসৃত বাণীর দিকে একটু খেয়াল রাখবেন। অফিসে কিন্তু আপনার কর্ম, আপনার হাবভাবে একটা তেজ, এটি কিন্তু লক্ষ্য করা যেতেই পারে। সুতরাং যারা রাজনীতিবিদ আছেন তারাও যদি জনসংযোগ মাসে বৃদ্ধি করতে পারেন, বিশেষ করে 17 অগস্ট থেকে শুরু করে 17 সেপ্টেম্বর পর্যন্ত
আপনারা প্রভূত পরিমাণে আপনাদের নাম যশ খ্যাতি বৃদ্ধি করতে পারবেন, এই সুযোগটিকে কাজে লাগাতে যেন ভুলবেন না। এবার দেখুন আপনাদের লাভভাব, লাভভাবে কিন্তু কোনো গ্রহই নেই, তবে বুধ 21 তারিখের পর লাভভাবে নিজের ঘরে স্বগৃহী হয়ে যাবেন আর পুরো মাসটি জুড়ে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি, সপ্তম দৃষ্টি আপনাদের লাভভাবে পড়ছে, যার কারণে ডেলি ইনকামে আপনারা কিছুটা বৃদ্ধি পরিলক্ষিত করতে চলেছেন। আপনাদের কোনো ইচ্ছাপূর্তি, মনের কোনো কল্পনা এই সময় কিন্তু বাস্তবে রূপ নিতে পারে। দাদা দিদি কাকা কাকিমা বন্ধু স্বজন তাদের দ্বারা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আপনারা উপকৃত হবেন। আগে যে কর্ম করে যতটা অর্থ উপার্জন করতেন সেই একই পরিমাণ কর্ম করে আপনারা কিন্তু 21 তারিখের পর একটু অতিরিক্ত অর্থ উপার্জন করতে চলেছেন। এবার চলে আসুন আপনাদের 12th হাউসে। 12th হাউসে কিন্তু কেতু বসে আছে, এখানে কিন্তু শনির দৃষ্টি পড়ছে, দশম দৃষ্টি, রাহুর এখানে পূর্ণ দৃষ্টি, সপ্তম দৃষ্টি পড়ছে, আর মঙ্গলের কিন্তু এখানে দৃষ্টি পড়ছে, সপ্তম দৃষ্টি 10 তারিখের আগে পর্যন্ত। দেখুন 12 নম্বর ঘর অর্থাৎ 12th হাউস কিন্তু কালপুরুষের ছক অনুযায়ী খুব একটি শুভ ঘর নয়, এটি নেগেটিভ একটি ঘর। মৃত্যুকে আমরা দেখে থাকি, ব্যয়কে আমরা দেখে থাকি, বিদেশ যাত্রাকে আমরা দেখে থাকি, ঘুমের সমস্যাকে আমরা দেখে থাকি, আধ্যাত্মিক চিন্তন চেতনাকে আমরা দেখে থাকি। যাদের জন্মছকেও কেতু আছে 12th হাউসে তাদের ক্ষেত্রে বলবো, হয় আপনি দাগি আসামি হবেন আর না হলে আপনারা অবশ্যই একজন সংসার ত্যাগী সাধু হতে পারেন। এ সময় আপনাদের মধ্যে অনেকেই সংসার ত্যাগ কিন্তু করতেই পারেন। তবে এই কেতু একজন ব্যক্তির ক্ষেত্রে কখন ভালো হয় খারাপ হয় যখন প্রতিকার নিয়ে আমরা আলোচনা করব তখন আপনাদের জানাবো। তবে খরচ কিন্তু এ সময় আপনাদের বাড়তে চলেছে, ঘুমের সমস্যা হতে চলেছে, ভয় ভয় ভাব কাজ করতে চলেছে, শত্রুপক্ষ হাবি হতে চলেছে, বিদেশ যাত্রায় কিছুটা প্রবলেম আপনারা ফেস করতে পারেন। সুতরাং এ সমস্ত বিষয়ে কিন্তু আপনাদেরকে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে চলতে হবে। হসপিটালের মুখ দেখতে হতে পারে বা আপনাদের কোর্ট কাছারিতেও কিন্তু যেতে হতে পারে, অনেকের ক্ষেত্রেই, প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু না। যাদের জন্মছকে কেতু দুর্বল তাদের ক্ষেত্রেই এই ফলাফল খাটবে, যাদের জন্মছকে কেতু শুভ পজিশনে আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই নেগেটিভ ইম্প্যাক্টগুলি পড়বে না। এবার প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে প্রথমেই আপনাদের বলবো, এ মাসে শনির প্রতিকার, কেতুর প্রতিকার, রাহুর প্রতিকার আপনাদের করবার প্রয়োজন আছে। শনির আর তিনজনেরই প্রতিকার করবার জন্য আপনার স্ক্রিনে নবগ্রহ বীজ মন্ত্র দেখতে পাচ্ছেন। পারলে 9টি গ্রহেরই বীজ মন্ত্র আপনারা 108 বার করে জপ করুন, 9টি গ্রহকেই শান্ত রাখতে পারবেন। এটি কিন্তু মনুষ্য জাতি দ্বারা সৃষ্ট নয়, এটি স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনোই অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু নেই। এছাড়া শনির প্রকৃতপক্ষে প্রতিকার করা সম্ভব নিজেদের ক্যারেক্টারের মধ্যে কিছুটা চেঞ্জ এনে। শনি কি পছন্দ করে? যারা মাতৃভক্ত হয়, কর্মনিষ্ঠ হয়, ধর্মপ্রাণ হয়, যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সবসময়, আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, বাসি খাদ্য খাবার খায় না, প্ল্যানিং মেপে কাজ করে, রুটিন মেনে কাজ করে, শনি তাদের জন্মছক বা ন্যাটাল চার্ট বা গোচরগত ছকে যতই খারাপ হয়ে থাকুক না কেন সেই ধরনের ব্যক্তিবর্গরা কিন্তু ভালো ফলাফলই পেয়ে থাকে। রাহুর ক্ষেত্রে বলবো, রাহু কিন্তু আমাদের বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে থাকে, আর তাই অবশ্যই বাড়ির দক্ষিণ পশ্চিম কোণটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। কেতু আমাদের বাড়ির প্রতিটি জয়েন্টে থাকে, দুটি পাইপ যেখানে মিশছে, দুটি দেওয়াল যেখানে গিয়ে মিশছে, সে স্থানগুলিতে দেখবেন ময়লা আবর্জনা ঝুল বেশি পড়ে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। নিজের চরিত্রকে কলঙ্কমুক্ত রাখুন, কেতু ভালো হবে। আধ্যাত্মিক চিন্তন চেতনা বৃদ্ধি করুন, ফাঁকা সময় মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন। রাহু কেতু শনিকে আপনারা সন্তুষ্ট রাখতে পারবেন। রাহু কেতু দুটিই কিন্তু ছায়া গ্রহ, আমাদের নিজেদের শরীরের কিন্তু ছায়া পড়ে, সুতরাং রাহু কেতু কিন্তু প্রভাবশালী নয়, অত্যন্ত প্রভাবশালী। আর রাহু এবং কেতুর বীজ মন্ত্র আপনারা শনিরও যদি জপ করেন, সন্ধ্যেবেলার পরেই জপ করবেন সূর্যের আলো ডুবে যাওয়ার পর, তাহলে কিন্তু আরও বেটার পরিণাম আপনারা নিশ্চিতভাবে পাবেন। শনির জন্য বলবো, শনিবারের দিন করে আপনারা কালো বস্তু, সরিষার তেল, এগুলো হতদরিদ্র গরিবদের মধ্যে দান করতে পারেন। নিজে কালো বস্ত্র, কালো জুতো, কালো জামা, কালো প্যান্ট একদমই শনিবার করে পরবেন না। শনিবারের দিন নিরামিষ খাদ্য খাবার খান, না পারলে মদ মাংস যেন খাবেন না। আর সরিষার তেল, বেগুন খাওয়া থেকে একদমই নিজেদের বিরত রাখুন, তা না হলে কিন্তু মারাত্মক ক্ষতি আপনাদের সাথে হতেই পারে। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো? তার আগে আপনাদের এটিও জানাবো, চলছে শ্রাবণ মাস, মহাদেব দেবাদিদেব মহাদেব শঙ্কর রূপে এই বিশ্ব পরিচালনার দায়িত্ব নিয়েছেন 4 মাসের জন্য। আর এই 4 মাস দেবশায়নী একাদশীর পর থেকে শুরু হয়ে গিয়েছে। ভগবান হরিবিষ্ণু 4 মাসের জন্য যোগ নিদ্রায় চলে গিয়েছেন, আর তাই এই শ্রাবণ মাসে বিশেষ করে আপনারা দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা করুন, প্রভূত পরিমাণে উপকার নিশ্চিতভাবে পাবেন। স্ক্রিনে তো আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র দেখতে পাচ্ছেন, পারলে এটিই প্রতিদিন 11 বার করে জপ করুন না। ওম ত্রয়ম্বকম ইয়জামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুক্মি বন্ধনান মৃত্যুর্মুক্ষ্যমামৃতাত্, প্রভূত পরিমাণে শুভ পরিণাম আপনারা নিশ্চিতভাবে পাবেন, এ বিষয়ে কিন্তু গ্যারেন্টি দেওয়া যেতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো?
আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করতে যেন ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।